পলিথিন ব্যাগে মাথা ঢুকিয়ে স্কচ টেপ দিয়ে বায়ু চলাচল বন্ধ করে এবং হাত দিয়ে সেই স্কচ টেপ দ্বারা বেঁধে হত্যা করা হয় কুর্মিটোলা মেডিকেল হাসপাতালের ইন্টার্নি ডাক্তার সিরাজুল মনির আসমাকে। নিউজ 24কে দেয়া হত্যার এমন নৃশংস বর্ণনা দেন খুনি ডাক্তার রকিবুল আজাদ। বলেন, এই হত্যাকে আত্মহত্যা বানানোর চেষ্টাও করেছেন তিনি। 25 জানুয়ারি রাজধানীর খিলক্ষেত এলাকায় সোমাকে হত্যা করে তার এই কথিত স্বামী। নাইমাল জিকোকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। দেশে ফিরে প্রেম, আর এই প্রেমের সূত্র ধরেই গেল বছর 28 এপ্রিল খিলক্ষেতের এই ভবনের চতুর্থ তলায় স্বামী স্ত্রী পরিচয় ভাড়া থাকতেন কথিত চিকিৎসক দম্পতি সোমা ও রাকিব। শুরুটা বেশ ভালোই কাটছিল তাদের, তবে সময়ের ব্যবধানে শুরু হয় মন কষাকষি, মনে বাসা বাঁধে সন্দেহ, যা পরে ঝগড়া ও মারামারিতে রূপ নেয়। দীর্ঘদিনের পুষে রাখা এই ক্ষোভের প্রকাশ ঘটে চলতি বছরের 25 জানুয়ারি। রাকিব খুন করে সোমাকে। এরপরে আমার একটু রাগ ছিল, বহুদিন থাপ্পড় টাপ্পড়ের ব্যাপার সেপার একটা ছিল, ভাইয়ের কাছে বলছি সব। এরপরে আমি যে কাজটা করলাম, যে আপনার পলিথিনের যে ব্যাগ আছে, ব্যাগটা দিয়ে মাথায় পেঁচিয়ে টেপ দিয়ে পেঁচায় দিলাম গলায়, আর হাতে টেপ মেরে দিয়ে আমি এবার চলে আসছিলাম। খুন করে তা থেকে বাঁচতেও চেষ্টা চালায় সে। তদন্তকারী কর্মকর্তার দৃষ্টি সরাতে নিজ হাতে মিথ্যা আত্মহত্যা সংক্রান্ত চিঠিও লেখে সে। আর হত্যার এই পরিকল্পনার ছক এঁকেছিল হলিউডের চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে। একটা মানুষ যখন একটা মানে কোনো ক্রাইম করে, তখন তো সে অবশ্যই স্বীকার করবে না সেটা করছে, সেটা অবশ্যই চেষ্টা করবে সেটা চাপা দেওয়ার। আমিও সেম, আমি তো মানুষ ভাই। হত্যার মোড় ঘোরানোর চেষ্টা করলেও একটি স্কচ টেপের সূত্র ধরে রহস্য উন্মোচন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধরে ফেলে কথিত স্বামী রাকিবকে। এই হত্যাকাণ্ডটাকে জাস্টিফাই করার জন্য উনি ভদ্রমহিলার হাতের লেখা অনুকরণ করে একটা সুইসাইড নোট নিজে তৈরি করেন, এবং এই সুইসাইড নোট দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে সে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তো এইটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মহানগর পুলিশের তথ্য বলছে, শুধু 2020-এ রাজধানীতে খুন হয়েছে 229 জন, যার মধ্যে পারিবারিক বিবাদে জড়িয়ে হত্যার সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।